পাচ্ছেন সেখানে আল্লাহ প্রিয় ভাইরা আমাদের এখানে আমরা যারা রাজনীতি করি আমাদের মনে রাখতে হবে সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া দায়িত্ব প্রত্যেকের ভদ্রতা পরিবার থেকে শিখতে হয় ভদ্রতা সমাজ থেকে শিখতে হয় তাকে কিভাবে কথা বলবেন সেটাও মানুষ শিখতে হয় মানুষের শিক্ষা অর্জন করতে হয় পরিবার থেকে কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নেই কোন হিংসা বিদ্বেষ আমি বিশ্বাস করি না রাজনীতিতে হিংসা বিদ্বেষ অপরিহার্য হতে পারে না রাজনীতিতে হলো যে আমরা আদর্শে বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি এই রাজনীতি আমাদের এগিয়ে নেওয়ার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য খালেদা জিয়ার যে রৈরাজ্য সন্ত্রাস সেগুলো মোকাবেলা করার জন্য আজকে সকলের ঐক্যবদ্ধ হওয়া দরকার সেখানে আমরা দেখি আমাদের মধ্যে অনেকে আছেন যারা আমাদেরকে মনে করেন সরকারি দল শেখ হাসিনা বিভিন্ন মন্ত্রী অন্যান্যদের নেতাদের বিরুদ্ধে বিএনপি যেমন বিষোদ্ধার করে আজকে আমাদের মধ্যে অনেক নেতা আমাদের বিষোদ্ধার করে আমি মনে করি না তারা আওয়ামী লীগের আদর্শে রাজনীতি করে তারা ব্যবসায়ী ব্যবসায়ী রাজনীতি তারা করে এবং ব্যবসাকে কেন্দ্র করে কোন ঘটনা ঘটেছে সেগুলো আর আমি বলতে চাই না নিজের কিছু এখানে উল্লেখ করেছে ডকুমেন্ট অনেক কিছু নাকি আছে তার কাছে সেটা আমরা জানতাম না আজকে শুনলাম যাই আমি এই ব্যাপারে বলতে চাই না আমি বলতে চাই আপনাদের কাছে আমরা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে আমরা পরাজিত করেছি রাজাকার লাল বাহাদুরকে পরাজিত করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আবার নতুন করে আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মুক্তি আন্দোলন অর্থনৈতিক মুক্তি আন্দোলনে আমরা সেই পরাজিত শক্তি অপশক্তি রাজাকার লাল বাহাদুর যাদের নিয়ে বিএনপি আজকে রাজনীতি করছে ওদেরকে আমরা আবার পরাজিত করে বাংলাদেশে সমৃদ্ধি সৃষ্টি করব ওদের মনে করা এই কথা মনে করার কোনো কারণ নেই যে তারা বিশাল অভিজ্ঞ অর্জন করেছে তারা আজকে মিছিল মিটিং করছেন মনে করেন এই মিছিল মিটিং করে তারা ক্ষমতায় যাবেন আর আমরা যখন তার শান্তির মিটিং করি তখন বলে আওয়ামী লীগ কেন মাঠে থাকবে মানে ওনাদের উদ্দেশ্যটা হলো খালি মাঠে কল দেবেন আওয়ামী লীগ খালি মাঠে আপনাদেরকে কল দিতে দেবে না জানেন যেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে জনগণের উদ্যোগ উৎসাহিত রাজনৈতিক দল আর আপনারা ক্যান্টনমেন্টে ষড়যন্ত্র করে রাজনৈতিক দল সৃষ্টি করেছেন সুতরাং আপনাদের সঙ্গে আমাদের পার্থক্য এই জায়গায় যে এই আওয়ামী লীগ সৃষ্টির পেছনে আমার পিতা বড় মরুদ আহমদ আলী খান বঙ্গবন্ধুর সঙ্গে সক্রিয়ভাবে রাজনীতি করেছেন কেন্দ্রীয় কমিটিতে তিনি সদস্য ছিলেন 1950 সালে 1953 সালে তিনি মাননীয় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে তিনবার মনোনয়ন দিয়ে বিজয় লাভ করেছিলেন সুতরাং তার নেতৃত্বে তার কাছে আদর্শের শিক্ষা পেয়েছি তার কাছে ভদ্রতা সম্মান বোধ শিখেছি সামাজিক মূল্যবোধ শিখেছি রাজনৈতিক মূল্যবোধ তার কাছ থেকে শিখেছি শিখেছি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার কাছ থেকে শিখেছি বাল্যকাল থেকে তাকে দেখার সুযোগ হয়েছে সুতরাং আমি মনে করি বঙ্গবন্ধুর আমি আমার বাল্যকালে বঙ্গবন্ধুর কোলে বসার সুযোগ হয়েছিল কারণ আপনার রাজনীতির করতেন এবং সেই সুবাদে বঙ্গবন্ধুকে আমি মারা দিতে আমি তখন হাফ প্যান্ট পরা আমার সব স্পষ্ট মনে নেই আমাকে কোলে টেনে নিয়েছে কোলে বসিয়েছেন শুধু বঙ্গবন্ধু নয় সরাসরি সাহেবের কোলে বসার সুযোগ আমার হয়েছে সুতরাং রাজনৈতিক ইয়ার অভিজ্ঞতা যেটুকু আছে আমি মনে করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ শেখ হাসিনা আবার নির্বাচিত হবে বিএনপি এবং জামাত যারা আজকে আওয়ামী লীগের বিরোধিতা করছেন তারা পরাজিত হবে এটাই স্বাভাবিক নির্বাচনে আসার জন্য আমরা তাদের আহ্বান করেছি নির্বাচনে আসেন আর তাহলে আপনাদের কিন্তু খুঁজে পাওয়া যাবে না আর এই বাংলার মানুষ নির্বাচন চায় নির্বাচন অংশগ্রহণ করবে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং শেখ হাসিনা তখন রাষ্ট্র পরিচালনা করবেন আপনারা শেখ হাসিনাকে উদ্ধার করতে চান উদ্ধার করা এত সহজ নয় আওয়ামী লীগ জনগণের দল আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে জনগণের মধ্য থেকে সুতরাং সেই আওয়ামী লীগকে আপনারা পরাজিত এত সহজে করতে পারবেন না এর কোনো ইতিহাস নেই জনগণের
জনগণকে সাথে নিয়ে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছি সুতরাং সেই আওয়ামী আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই যারা আজকে আমাদের মধ্যে আছেন কিছু কিছু যারা বিএনপির মতো কথা বলেন আমি অবাক হই বিএনপির মতো কথা বলেন বিএনপি যেমন শেখ হাসিনার সমালোচনা করে যেমন বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীদের আমাদের সেক্রেটারি সমালোচনা করে আমাদের নেতা কর্মীদের সমালোচনা করে আমাদের মধ্য থেকে যারা আমাদের বিরুদ্ধে সমালোচনা করেন তাদেরকে আসলে আমি মনে করি রাজনৈতিক রীতিনীতি তাদের মধ্যে নাই তারা জানে না তাদেরকে শিখতে হবে রাজনীতি এবং সেই শিক্ষা আপনাদের মধ্য থেকে আসুক সেটা আমি চাই ভাইরা কথা বেশি বাড়াবে না কিছুক্ষণ পরে আজান দেবে তাছাড়া দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন আপনারা দূর দূরান্তে যাবেন আমি একটা কথা বলি যে ওই বিএনপির নীতিটা কি আমি বলি মাঝে মাঝে ভণ্ডামি আর দুর্নীতি বিএনপির দুই নীতি ভণ্ডামি আর দুর্নীতি বিএনপির দুই নীতি আর খালেদা জিয়ার দুই গুণ বলতে পারবেন কি কি খালেদা জিয়ার দুই গুণ সুতরাং তারা শুধু এটাই জানে কিভাবে মিথ্যা কথা বলে এগুলো ইতিহাস অনেক বলা আপনাদের কাছে সুযোগ আছে আমি এখন আর সময় নিচ্ছি না আমি শুধু এইটুকু বলতে চাই যার জন্ম তারিখ ছয়টা মানুষ একবার জন্মগ্রহণ করে একবার মৃত্যুবরণ করে আজ খালেদা জিয়ার জন্ম তারিখ ছয়টা পার্লামেন্টে একদিন বিএনপির এক এমপিকে বললাম যে বক্তব্যে বললাম আমার কাছে এই ছয়টা কাগজ আছে আপনারা বলেন আপনারা যে বলেন সত্য কথা বলে বিএনপি তাহলে সত্য কথা বলেন আপনাদের নেত্রীর জন্ম তারিখ কোনটা উনি বলতে পারেন নাই সাহস পান নাই কারণ মিথ্যা জন্ম তারিখ এই 15 আগস্ট বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করেছিল জিয়াউর রহমান সেই হত্যার দিনকে তারা জন্ম তারিখ তারা ঘোষণা করেছে সুতরাং এটাকে তারা এখন পরিবর্তন করে কি করে সেই কারণে আমি টকশোতে বলেছি আমি পার্লামেন্টে বক্তৃতা করে বলেছি এবং আপনাদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই যে বিএনপির মিথ্যাচার বিএনপির নেত্রীর মিথ্যাচার মানুষ করে ইতিহাস বহু বলা যেত এবং বিএনপির যে ভণ্ডামি আর দুর্নীতির ইতিহাস বহু আছে আমাদের কথা বলেন যে আমরা নাকি সমস্ত রিজার্ভ ফিরে খেয়ে ফেলেছি শেখ হাসিনাকে সব ফিরে খেয়ে ফেলেছে যদি তাই হবে তাহলে এত বড় বড় প্রজেক্ট হয় কি করে আজকে এইখানে উন্নয়নটা কি হয়েছে আপনারাই বলেন এই শাখার পাল স্কুলে কি অবস্থা ছিল এখানে আজকে একটা ভবন নির্মাণ হচ্ছে নতুন শেখ হাসিনার শাসন আমলে এই আমি যখন নৌ পরিবহন আপনাদেরকে আমার প্রতি আস্থা আছে শেখ হাসিনা আমি কখনো বিশ্বাসঘাতকতা করি নাই ভবিষ্যতেও করব না জনগণকে সাথে নিয়ে যদি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ওদেরকে পরাজিত না করতে পারি তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হবে না সার্বভৌমত্ব রক্ষা হবে না জীবন দেবো তবুও সন্ত্রাসীদের কাছে মাথা নত ইনশাল্লাহ করব না সবাইকে ধন্যবাদ দিয়ে আপনারা দিন দূর দূরান্ত থেকে এসেছেন এবং আপনাদের যে কষ্ট হয়েছে আমি এই কষ্টের জন্য আমি দুঃখিত আপনারা আবার আসবেন আমরা একসঙ্গে অনেক কাজ করবো সবাইকে আমার ধন্যবাদ দিয়ে শেষ করি